পূর্বধলার গঙ্গানগর নিকামা উচ্চতর মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অভিনয় চন্দ আর পরিচালন সমিতির সভাপতি তুষার দাসের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি হিসেবে 500 করে টাকা আদায় করার অভিযোগ এসেছে। বৃহস্পতিবার একাংশ অভিভাবক স্কুলে গিয়ে তাদের ঘেরাও করে এভাবে ফি নেওয়ার কড়া বিরোধিতা করেন। তাদের এসব কাজে ক্ষোভ প্রকাশ করে একজন সদস্য পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেছেন।